আপনাদের এসেই চলে গেলেন, আপনি প্রতিদিন ভোটের মাঠে সরব, কেমন আশঙ্কা করছেন এই বিষয়টা একটু জানতে চাই, কেমন দেখছেন জনগণের ফিডব্যাক? জনগণ তো আমাকে মন থেকে এমপি মানিয়েই নিয়েছে, জনগণ চাচ্ছে আমি জনগণের মনে একটা জায়গা করে নিতে পেরেছি, ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে সেটা আপনারাও জানেন, সকলেই জানেন। আর জি এম কাদের সাহেব ওনারা হয়তো ঢাকায় চলে গিয়েছে, এখানে দুই দিন দেখা করে, সম্ভবত ওনারা হয়তো উপরে উপরেই এমপি নির্বাচিত অটোপাস এমপি হয়ে আছেন, এরকম একটা আশঙ্কা কিন্তু আমি করছি। তবে আমার সাথে যদি অন্যায় হয় রংপুরের মানুষ এটি মেনে নিবে না, প্রতিবাদ করবে। সকলেই মনে প্রাণে রানিয়াপাকে চাচ্ছে, রানিয়াপাকে এমপি হিসেবে সবাই দেখতে চাচ্ছে। এখানে যদি অন্যায় হয় এখানে রংপুরের মানুষ সকলে এক হয়ে প্রতিবাদ করবে, এখানে অন্যায় করার কোনো সুযোগ নেই। তবু একটা ভয়ের ভিতরে আছি। ভোট কতটুকু সুষ্ঠু হতে পারে আপনি ব্যালট পেপারে? নির্বাচন কমিশন এবং প্রশাসন সকলেই তো আস্থা দিয়েছেন আমাকে, আস্থা রাখতে বলেছেন ওনাদের উপরে, দেখা যাক না কতটুকু সুষ্ঠু হয়। আপনি তো ইদানিং হট টপিকে পরিণত হয়েছেন রংপুরে, যেহেতু জি এম কাদেরের অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের লাঙ্গলের ঘাঁটি ছিল সেখানে আনোয়ার ইসলাম রানী, আগের তুলনায় এখন কি অবস্থান দেখছেন? প্রথম থেকে যদি চিন্তা করেন এখন কি অবস্থান দেখছেন আমরা ভোটের মাঠে? প্রথমে তো আমার পরিচিতটা একটু কমই ছিল, শহর কেন্দ্রিক ছিল, এখন সবখানে আমার পরিচিতি আমি লাভ করেছি, সকলেই আমাকে চাচ্ছে, শতকরা 99% মানুষ আমাকে চাচ্ছে, যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি, সুন্দরভাবে আমাকে গ্রহণ করে নিচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। অনেকেই বিভিন্ন দলের এমনকি জাতীয় পার্টির লোকজনও টাকা খরচ করে আমার জন্য পোস্টার ছাপিয়েছে, ব্যানার ছাপিয়েছে, পিকআপ টিকআপ ভাড়া নিয়ে প্রচার করছে, এটা আমার বিশাল বড় একটা পাওয়া। দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার পাশে আছে। আমার আমার ভিতরে রংপুরের জনগণ অন্ধকার থেকে আলোর সম্ভাবনা দিচ্ছে। নির্বাচিত হলে জনগণের জন্য কি কি করবেন? আমি যদি নির্বাচিত হই, আমাদের রংপুর যেহেতু কৃষিভিত্তিক অঞ্চল, এখানে আমি সর্বপ্রথম কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়, কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। এগুলো প্রকল্প রংপুরে গড়ে উঠলে কৃষির মধ্যে ব্যাপক একটি বিপ্লব ঘটবে, পাশাপাশি আমাদের রংপুরের যত বেকার ছেলে মেয়েরা রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এরপর আমি তিস্তা চুক্তি বাস্তবায়নে রংপুরবাসীকে নিয়ে মাঠে আরো তীব্র আন্দোলন গড়ে তুলব। এছাড়াও সর্বমোট 22টি প্রতিশ্রুতি রয়েছে আমার, রংপুরকে ঘিরে সুন্দর সুন্দর পরিকল্পনা রয়েছে। Thank you.